সম্পূর্ণ আমাদের ভাসমান মণ্ডপ। যখন লাইটিং হবে, যখন পুরো মণ্ডপটা সেজে উঠবে, তখন যে প্রতিচ্ছবিটা পড়বে, সত্যি বলি রামেশ্বরমের মহাদেব, দ্বারকার কৃষ্ণ এবং আমাদের বদ্রীনাথে বিষ্ণু, জলের মাঝখানে কিন্তু ব্রিজ করা হয়েছে দেখতে পাচ্ছ। Yo, what's up guys? Welcome back to another vlog video. তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা থাকি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি বরানগরে, কারণ বরানগরে কিন্তু হচ্ছে ভাসমান, মানে জলের ওপর ভাসমান সিকিমের চারধাম। মানে তোমরা কিন্তু জলের ওপরে কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে, আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো লেটস গো, যাওয়া যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে নপাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় সতীন সেন সংসদ, তার উদ্যোগেই কিন্তু এখানে কিন্তু সিকিমের চার ধামটা সেজে উঠছে, তোমাদের সেটাই কিন্তু তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় কিন্তু ষাঁড় রাখা রয়েছে, মানে শিবের যেহেতু বাহন নন্দী, সেই নন্দীকে কিন্তু রাখা হয়েছে। আর ঠিক আমার সামনেই কিন্তু রয়েছে ভাসমান চার ধাম, মানে সিকিমের চার ধাম দেখতে পাচ্ছ, জলের উপর ভাসমান সিকিমের চার ধাম যেটা তৈরি করা হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ ঠিক এরকম, মানে একটা পুরো পুকুর জলাশয় রয়েছে, ঠিক জলাশয়ের ঠিক মানে একদম কিন্তু জলাশয়ের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ যে চার ধাম, যেটা সিকিমের চার ধাম সেটা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। আর দেখতে পাচ্ছি, দেখো তোমরা দর্শনার্থীরা কিন্তু এটা এখান দিয়ে কিন্তু প্রবেশ করবে। দর্শনার্থীরা দেখতে পাচ্ছ একটা জলের মাঝখানে কিন্তু ব্রিজ করা হয়েছে দেখতে পাচ্ছ। এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু তোমরা প্রথমে যাবে এই মন্দিরে, চার ধামের মধ্যে এই মন্দিরটাতে যাবে, তারপর আস্তে আস্তে কিন্তু মাকে দর্শন করবে ওখান দিয়ে। দেন দর্শন করে কিন্তু মাকে দর্শন করার পর এখানে আর একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, সেই মন্দির থেকে কিন্তু বেরিয়ে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা কিন্তু এক্সিট করবে, বুঝতেই পারছো। মানে কিন্তু পুরোটা কিন্তু তোমরা কিন্তু এই জলের মাঝখান দিয়ে ব্রিজের মাধ্যমে যাবে, মাকে দর্শন করবে, এটা কিন্তু একটা আলাদাই কিন্তু ফিলিংস লাগবে। কেননা পুরোটা কিন্তু দেখতে পাচ্ছ জলের ওপর কিন্তু ভাসমানভাবে কিন্তু তোমার তৈরি করা হয়েছে এখানকার চার ধাম, যেটা তা আবার যেটা কল্যাণীতে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা আমাদের চার ধাম যেটা পশ্চিমবঙ্গে, এটা কিন্তু সিকিমের চার ধাম কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে এবার ভেতরে যাব। আর এইভাবে কিন্তু দর্শনার্থীরা তোমরা কিন্তু এখানে ভেতরে যাবে। এখানে দেখতে পাচ্ছ ব্রিজের যে ব্যাপারটা সেখানেও কিন্তু করা হচ্ছে। আর ফার্স্টে কিন্তু আমরা এই মন্দিরটা দর্শন করবো, যেটা কিন্তু এখনও কিন্তু মন্দিরটা কিন্তু তোমার পুরোপুরি কিন্তু তৈরি হয়নি। তোমরা কিন্তু আস্তে আস্তে যখন পুজোর সময় আসো তখন দেখতে পাবে মন্দিরটা কতটা সুন্দর লাগবে। আর আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাই, আর ভেতর দিকে গিয়ে কিন্তু তোমাদের দর্শন করাই যে এখানে কেমন কি প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু দর্শনার্থীরা কিন্তু এইভাবে ঢুকবে, মানে ঠিক কিন্তু তোমরা এইভাবে আসছো, এসে কিন্তু এই মন্দিরটাতে দর্শন করবে। মানে যা যা রয়েছে এখানে স্ট্রাকচার, কিছু তোমার কারুকার্য আরও করা হবে, যেগুলো কিন্তু তোমরা দর্শন করে কিন্তু চলে যাবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু জলের ওপর করা হচ্ছে দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু দেখো ভাসমান পুরো জলের ওপর কিন্তু সিকিমের চার ধাম করা হচ্ছে। তারপর তোমরা কিন্তু দর্শনার্থীরা ঠিক এইভাবে এসে তারপর কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু এখানে পুজো মণ্ডপটা তোমরা কিন্তু দর্শন করবে, মানে এখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ফোনে যে চিত্রটা তোমরা ফুটে উঠেছে, সেই চিত্রটার মতোই কিন্তু এখানে কিন্তু সেই চার ধাম যেটা রয়েছে সেটা কিন্তু সেজে উঠছে দেখতে পাচ্ছ। তোমরা ঠিক ছবিতে যেমন রয়েছে ঠিক এইটাই কিন্তু এখানে সেজে উঠছে। আমাদের কিন্তু একটু আগে দেখাচ্ছিলাম যে ছবিটা, সেই ছবিটা মানে দেখিয়েছিলাম, সেই ছবিটার অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির যেটা তোমাদের দেখালাম। ঠিক মন্দিরটাতে কিন্তু দর্শন করে কিন্তু দেখতে পাচ্ছি এখানে শিবলিঙ্গ যেমন ছবিতে ছিল, ঠিক এরকমভাবে কিন্তু তোমরা এখানে মাকে দর্শন করবে। দর্শন করে কিন্তু ঠিক এইভাবে কিন্তু এখান দিয়ে কিন্তু আরেকটা মন্দির যেটা রয়েছে সেটা দর্শন করে কিন্তু ওখান দিয়ে মানে দর্শনার্থীরা কিন্তু বেরিয়ে যাবেন। তো আস্তে আস্তে আমরা তোমাদের দেখাবো যে এখানে যে মাতৃ প্রতিমা থাকবে সেটা কেমন হতে চলেছে, বা ভেতরে দৃশ্যটা কেমন হতে চলেছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আমরা কিন্তু এখন চলে এসেছি যেখানে কিন্তু মাতৃ প্রতিমাটা কিন্তু রাখা হবে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা স্টেজের মতো কিন্তু করা হয়েছে এটা কাঠামো দিয়ে, এখানে কিন্তু তোমার মাতৃ প্রতিমাটা কিন্তু রাখা হবে। আর ওপরেও কিন্তু দেখতে পাচ্ছি পুরো স্ট্রাকচারে কিন্তু ভর্তি রয়েছে, মানে কিছু স্ট্রাকচার কিন্তু করা হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ স্ট্রাকচার কিন্তু রয়েছে, এখানে দেখতে পাচ্ছ গোল টাইপের কিন্তু একটা স্ট্রাকচার রাখা রয়েছে। আশা করি কিন্তু ঝাড়বাতিও কিন্তু এখানে থাকতে চলেছে দেখতে পাচ্ছ, যে এখানেও কিন্তু অনেক স্ট্রাকচার কিন্তু রয়েছে, মানে এই স্ট্রাকচারগুলো কিন্তু আস্তে আস্তে সেজে উঠবে। তোমার যে সিকিমের চার ধাম সেটাই ভাবে কিন্তু আস্তে আস্তে সেজে উঠবে দেখতে পাচ্ছ। এখানে যখন মানে মাতৃ প্রতিমাটা থাকবে ঠিক সেটা কেমন লাগবে সেটা কিন্তু দেখতে সত্যি আমি খুব আকর্ষণ অনুভব করছি, কেননা এখানে মাতৃ প্রতিমাটাও কেমন হবে সেটাও শুধু আমার কিন্তু জানার খুব ইচ্ছে রইল। কারণ দেখতে পাচ্ছি ভেতরেও কিন্তু এখানে কিন্তু সেরকম কাজ এগোয়নি, ভেতরে আস্তে আস্তে কাজ এগোচ্ছে। তো আস্তে আস্তে আমি চলো আমার বাইরে যাই, আরও যে মন্দিরটা তোমার কেমনভাবে সেজে ওঠে সেটাও দেখাই।
তো তারপর কিন্তু তোমরা মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু দর্শনার্থীরা ঠিক এইভাবেই কিন্তু জলের উপর দিয়ে যে ব্রিজটা তৈরি করা রয়েছে ঠিক এইভাবেই কিন্তু তোমরা চলে যাবে মানে বাহিরের পথে, যেহেতু এক্সিট রয়েছে সেটা কিন্তু এখানে চলে যাবে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বাইরে যাওয়ার আগেও কিন্তু এখানে আর একটা যে মন্দির রয়েছে সেটাও কিন্তু তোমরা দর্শন করবে, আর পুরোটাই কিন্তু জলের ওপর তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু একটা যে ছোটো জলাশয় রয়েছে এখানে সেই জলাশয়ের ওপরে কিন্তু এই পুরো মণ্ডপটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকেও কিন্তু তোমরা দেখাতে পারছি যে মণ্ডপটা দেখো যে তোমার জলাশয়ের ওপরে কিন্তু দেখো তৈরি করা হচ্ছে, পুরোটা বেশিরভাগ অংশটাই কিন্তু জলাশয়ের ওপর তৈরি করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচারও রয়েছে যেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু তোমরা এইভাবে কিন্তু ঘুরে দেন কিন্তু তোমরা বেরিয়ে যাবে, মানে দেখতে কিন্তু তোমাদের যখন ফিলটা করবে যে জলের ওপর দিয়ে যখন হাইটে হেঁটে ফিলটা করবে দুর্গা ঠাকুরকে দর্শন করবে তখন কিন্তু তোমাদের সত্যি একটা আলাদাই কিন্তু অনুভূতি সৃষ্টি হবে, কেননা পুরোটাই দেখতে পাচ্ছ যে জলের ওপর ভাসমানভাবে কিন্তু রয়েছে পুরো মণ্ডপটা, দেখতেই পাচ্ছ। তোমাদের কিন্তু আর একটা কথা জানিয়ে রাখি, যখন রাত্রিবেলা কিন্তু তোমরা দর্শন করতে আসবে এই মন্দিরটা তখন কিন্তু অপরূপ দৃশ্য কিন্তু ফুটে উঠবে, কারণ যেহেতু জলের ওপর কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ এখনই কিন্তু একটা যে জলের যে প্রতিবিম্ব সেটা কিন্তু ফুটে উঠেছে, যেটা কিন্তু দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। কেননা যখন লাইটিং হবে যখন পুরো মণ্ডপটা সেজে উঠবে তখন যে প্রতিচ্ছবিটা পড়বে সত্যি কিন্তু সেটা কিন্তু জাস্ট মারাত্মক কিন্তু লাগতে চলেছে। আমার নাম বিশ্বজিৎ বর্ধন, নপাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গা উৎসব আমাদের পরিচালনা আমাদের সতীন সেন সংসদ, আমি এই পুজো কমিটির আমি মুখ্য সংগঠক, আমার নাম বিশ্বজিৎ বর্ধন। তো এবছর আপনাদের যে চারধাম রয়েছে সিকিমে, তো এখানে লাইটিংয়ে কি চমৎকার? লাইটিংয়ে যেরকম আপনি সিকিমে নামছি চারধাম যদি দেখে থাকেন তাহলে সেখানে যে লাইটিং আছে সে লাইটিং এইভাবেই হবে, কারণ এখানে তো রামেশ্বর, আপনি তো জানেন যে সিকিমের নামছি চারধামে, যে চারধাম আমরা কেন বলি, আমরা চারধাম বলি রামেশ্বরমের মহাদেব দ্বারকার কৃষ্ণ এবং আমাদের বদ্রীনাথে বিষ্ণু আর হচ্ছে পুরীর জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম সুভদ্রা, সেই চারধাম আমরা এখানে এবার আমরা সেই থিম করছি। এই চারধাম এখানে দেখার জন্য মানুষকে আবেদন করছি, দর্শন করার জন্য আবেদন করছি। তো প্রতিমায় শিল্পী কে রয়েছে? প্রতিমা শিল্পী গতবারও আমাদের দিয়েছিল, জানেন স্বনামধন্য প্রতিমা শিল্পী শ্রীকৃষ্ণ পাল কুমারটুলি, তার ছেলে ইন্দ্রজিৎ পাল আমাদের গতবারও উনি প্রতিমা দিয়েছিলেন, এবারও উনি প্রতিমা শিল্পী। প্যান্ডেল যারা করছেন কোন ডেকোরেটর? নিউ সন্তোষীমা ডেকোরেটর, এটা হচ্ছে ভাটপাড়া। তো মণ্ডপে ঠাকুর কবে প্রবেশ করছে? আমাদের মহালয়ার দিন 14 তারিখ এবং আমাদের উদ্বোধন হচ্ছে দ্বিতীয়ার দিন। উদ্বোধন করবেন আমাদের সেখানে থাকবেন মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং আমাদের এমপি আমাদের রাজ্যের উপমুখ্য সচেতক বিধায়ক তাপস রায়। তো সর্বশেষ বলবো যে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? এবং এই উদ্বোধনে শুধু তাই নয়, বরানগরের পৌরসভারও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সহ সিআইসি বৃন্দ কাউন্সিলর বৃন্দ সবাই থাকবে। দর্শকদের উদ্দেশ্যে বার্তা, গতবার রাজস্থানের আমরা বৌদ্ধ মন্দির করেছিলাম, আমরা খুব সাড়াও পেয়েছিলাম, আমরা এবার দর্শকদের কাছে আবার বিশেষ করে অনুরোধ করছি যে সিকিমের নামচি চারধাম এবার আমরা বরানগরে আমরা উল্লেখযোগ্য যেটা আমাদের পুজোর আকর্ষণ সম্পূর্ণ আমাদের ভাসমান মণ্ডপ, মানে অতীতেও আমরা যখন পুজো এই ভাসমান মণ্ডপ মানে এই পুকুরের ওপরই আমাদের ভাসমান মণ্ডপ হয়েছে, অ্যালবার্ট হল থেকে শুরু করে কন্যাকুমারী থেকে শুরু করে এবং টাইটানিক থেকে শুরু করে আমরা বিভিন্ন যে প্রজেক্ট করেছিলাম সেটাও এই ভাসমান মণ্ডপ মানে জলের ওপর হয়েছিল এবং সেটা ধারাবাহিকতা আজও আমরা রেখেছি ভাসমান মণ্ডপ পুকুরের ওপর এই চারধাম। আচ্ছা, মানে প্রতি বছরই এখানে ভাসমানভাবেই? একদম, বরানগরের একমাত্র ভাসমান মণ্ডপ আমাদের নপাড়া সম্মিলিত সার্বজনীন দুর্গা উৎসব পরিচালনায় সতীন সেন সংসদ। অনেক ধন্যবাদ, নমস্কার।